নেতা নাকি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন, আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নাই। সুতরাং হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম বাংলাদেশের সংসদের একটি ভিডিও, সংসদে কিভাবে আলোচনা হয়, তর্ক বিতর্ক, এই ভিডিওটাই তুলে ধরবো এখান এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে দেখতে পাবেন বাংলাদেশ সংসদে তর্ক বিতর্ক হয়, কার কথা শুনুন তাহলে এই সংসদের। তো শোনার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার এই পিপুল অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার এই পিপুল অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক শুনুন তাহলে সম্পূর্ণ ভিডিওর কথাগুলো। আমি আপনাকে বলেছি বিনয়ের সঙ্গে, মাননীয় স্পিকার, আপনি আমার কিছু করবার নেই। দেশে আইন আছে, দেশে আদালত আছে, কিন্তু শুধু দেশে আইনের শাসন নাই। মাননীয় স্পিকার, শাসন আছে, আইন আছে, আইনের শাসন নাই। যে কারণে মানবাধিকার সংস্থাগুলো বলছে যে গত এক বছরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে মাননীয় স্পিকার 450টি। এই বিচার বহির্ভূত হত্যা মতো জঘন্য ঘটনা কোন সভ্য রাষ্ট্রে চলতে পারে না। মাননীয় স্পিকার, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট মতে গত এক দশকে গুম হয়েছে 600 উপরে মানুষ। মাননীয় স্পিকার, আমার সুযোগ হয় মাঝে মাঝে এই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে বসবার জন্য। তারা মাননীয় স্পিকার এখন শুধু লাশ চায়, একটু কবর যদি দিতে পারে যেন মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করতে পারে, শুধুমাত্র সেইটুকু সুযোগ তারা চায়। মাননীয় স্পিকার, গত এক মাসে মৃত্যু উপত্যকা বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 168 জন। বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ, কোনো বিচার হয় না। যারা ক্ষমতার সঙ্গে যুক্ত, কোনো না কোনো ভাবে ক্ষমতার সুবিধাভোগী, মাননীয় স্পিকার, তারাই এই ধর্ষণের সঙ্গে জড়িত। মাননীয় স্পিকার, অর্থনৈতিক খাত এখন হুমকির মুখে, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক মাননীয় স্পিকার তুলে দেওয়া হয়েছে এক একটা ব্যক্তির হাতে। মাননীয় স্পিকার, আগে এক পরিবারে দুইজন সদস্য পরিচালক হতে পারতেন, এখন এক পরিবারে চারজন সদস্য পরিচালক হন। একাধিক্রমে তারা 9 বছর ধরে ব্যাংক শাসন করেন, তারপরে আর ব্যাংকে কি থাকে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2009-10 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন ব্যাংকে মন্দরিনের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, সেই মন্দরিন আজকে বেড়ে দাঁড়িয়েছে 110,000 কোটি টাকা। এর সঙ্গে যদি অপলোভন যুক্ত করেন মাননীয় স্পিকার, তাহলে ব্যাংকে মন্দরিনের পরিমাণ 155,000 কোটি টাকা। কি ভয়াবহ কথা মাননীয় স্পিকার! এই মন্দরিন কারা নিয়েছে সেই তালিকা প্রকাশ করা হোক। মাননীয় স্পিকার, আমরা বাজেট দিচ্ছি, এই বাজেটের টাকাগুলো কোথায় যায়, কাদের হাতে যায়, কোন খাতে যায়, মাননীয় স্পিকার, তার তালিকা প্রকাশ করা হোক। আপনি নিশ্চয়ই ডক্টর মইনুল ইসলামের নাম জানেন মাননীয় স্পিকার, তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তিনি তার নিজের কলামেই স্বীকার করেছেন যে তিনি নৌকা মার্কায় ভোট দেন। তিনি তার কলামে লিখেছেন, বাংলাদেশের সমস্ত মন্দরিন যদি যোগ করা হয় তার পরিমাণ দাঁড়াবে 3.5 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, কি বিভৎস কথা! গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে যে গত 10 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে 6.5 লক্ষ কোটি টাকা। এই টাকা মাননীয় স্পিকার, মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি হয় এই টাকায়, কানাডার বেগমপাড়া তৈরি হয় এই টাকায়, পানামা পেপারসে আমাদের নাম আসে মাননীয় স্পিকার, কিন্তু আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানো হয় না। এই দেশে কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয়, বিচার হয় না। এই দেশে ভল্টের সোনা তামা হয়ে যায়, তদন্ত হয় না। এই দেশে পাথর গায়েব হয়ে যায় মাননীয় স্পিকার, 15 লক্ষ টন কয়লা নাই হয়ে যায় মাননীয় স্পিকার, কোন রকমের কোনো বিচারের মুখোমুখি করা হয় না। মাননীয় স্পিকার, বাংলাদেশে সড়ক, রেল কিংবা উড়াল সেতু নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয় তার কয়েক গুণ কম খরচে মাননীয় স্পিকার সড়ক, রেল বা উড়াল সেতু তৈরি হয় ভারত, চীন কিংবা ইউরোপের দেশগুলোতে। এবং কাজের মান সম্পর্কে আর কি বলবো মাননীয় স্পিকার, যেই রকম সড়ক দুর্ঘটনা ঘটে, যেই অবস্থার মধ্যে আমরা পড়ি, তাতে খুব স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের সড়কগুলোর কি অবস্থা। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনৈতিক খাত বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার কথা বলেন মাননীয় স্পিকার, প্রত্যেকটির অবস্থা খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে। একটু জবাবদিহিতাহীন সরকার যদি থাকতো মাননীয় স্পিকার, একটু বিরোধী দলের কথা শুনবার ধৈর্য যদি থাকতো মাননীয় স্পিকার, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয় না। আমি আবারও আমার বক্তব্যের আবারও বলছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকে যার যার বিবেককে প্রশ্ন করেন, আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন, আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে
ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে ফ্লোর দেওয়ার সময় আমি বিনয়ের সঙ্গে বলি, বাংলাদেশ সংসদের কথাগুলো শুনলেন, এই বোনের ভাষণগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা একটু যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এই পিপুলান ব্লগ চ্যানেলে নতুন নতুন আপডেট সবসময় পেতে থাকবেন, তো যার জন্য আমাদের এই পিপুলান ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের, এবং এই ভিডিওর স্ক্রিনের উপরে আরো তিনটি ভিডিও দেখতে পাবেন। আপনাদের জন্য যে কোনো ভিডিও ভালো লাগে একটা ভিডিও ক্লিক করে দেখবেন, লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।